আসসালামু আলাইকুম। জব সার্কুলার চাকরির খবর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নতুন একটি সার্কুলার নিয়ে হাজির হয়েছি। সার্কুলারটি হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 14 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দে। সার্কুলারটির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। সার্কুলারটির বিভিন্ন পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলা থেকে আবেদন করতে হবে এগুলো নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর আধীন 4টি ইঞ্জিনিয়ারিং সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল কলেজে শূন্য পদে অস্থায়ী রাজস্ব খাতে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে নিম্নবর্ণিত সত্ত্বে উল্লেখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতা আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর পদটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, বেতন স্কেল 11,000 থেকে 26,590, গ্রেড 13, পদের সংখ্যা 4টি। যোগ্যতা হচ্ছে কি, অনুশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে লাইব্রেরিয়ান সায়েন্সে স্নাতক বা সামান্য ডিগ্রি, অথবা অনুশিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে লাইব্রেরিয়ান সায়েন্সে দ্বিতীয় শ্রেণী বা সামান্য সিজিপিএতে ডিপ্লোমা সহ স্নাতক ও সামান্য ডিগ্রি, কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই। অর্থাৎ এই পদের জন্য যারা ডিপ্লোমা লাইব্রেরিয়ান সায়েন্স অথবা লাইব্রেরিয়ান সায়েন্স নিয়ে স্নাতক শেষ করেছেন তারা আবেদন করতে পারবেন, অন্য কোনো বিষয় নিয়ে আবেদন করতে পারবেন না। আর এই পদের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদটি হচ্ছে কি, প্রধান সহকারী, বেতন স্কেল 11,000 থেকে 26,590, গ্রেড 13, পদের সংখ্যা 4টি। এই পদের যোগ্যতা হচ্ছে কি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক অথবা সমানের ডিগ্রি সহ দাপ্তরিক কাজে অন্যান্য 1 বছরের অভিজ্ঞতা, কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য বাংলাদেশের সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন। এই পদের জন্য যে কোনো বিষয় দিয়ে আবেদন করতে পারবেন। 3 নম্বর পদটি হচ্ছে কি, হিসাব রক্ষক, বেতন স্কেল হচ্ছে কি 10,200 থেকে 24,680, গ্রেড হচ্ছে কি 14, পদের সংখ্যা হচ্ছে 4টি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অনন্য 1 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে, কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের যে কোনো জেলার প্রাপ্তিগণ আবেদন করতে পারবেন। 4 নম্বর পদে হচ্ছে কি, স্টোর কিপার, বেতন স্কেল হচ্ছে কি 9,000 থেকে 22,490, গ্রেড 16, পদ সংখ্যা 4টি। যোগ্যতা হচ্ছে কি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ের ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। এই পদেও বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। 5 নম্বর পদটি হচ্ছে কি, ক্যাশিয়ার, বেতন স্কেল 9,300 থেকে 22,490, গ্রেড হচ্ছে কি 16, পদ সংখ্যা হচ্ছে কি 3টি। যোগ্যতা হচ্ছে কি, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক অথবা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদেও বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 6 নম্বর পদটি হচ্ছে কি, ইলেকট্রিশিয়ান, বেতন স্কেল হচ্ছে কি 9,300 থেকে 22,490, গ্রেড হচ্ছে কি 16, পদ সংখ্যা 4টি। এই পদের যোগ্যতা হচ্ছে কি, কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা, অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ, উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কারিগরি শিক্ষা বোর্ড এর অনুমোদিত প্রতিষ্ঠান হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণের সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছর মেয়াদে টেস্ট সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, জাতীয় দক্ষতা মান 2-3। এই পদে আবেদন করতে হলে আমাদের অবশ্যই ইলেকট্রিক্যাল বিষয় নিয়ে ডিপ্লোমা করতে হবে, ডিপ্লোমা অথবা এর সমমান কোনো ডিগ্রি থাকতে হবে। সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন এই পদের জন্য। 7 নম্বর পদটি হচ্ছে কি, অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক, বেতন স্কেল হচ্ছে কি 9,300 থেকে 22,490, গ্রেড হচ্ছে কি 16, পদের সংখ্যা 6টি। এই পদের যোগ্যতা হচ্ছে কি, কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ,
কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সহ বিভিন্ন গতি হবে বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ। সকল জেলা প্রাপ্তি আবেদন করতে হবে। এই পদের জন্য এসএসসি পাস থাকতে হবে। 8 নম্বর পদটি হচ্ছে কি ক্যাটালগার, বেতন স্কেল হচ্ছে কি 2300-5490, ইংরাজ 16, পদসংখ্যা 3টি, যোগ্যতা হচ্ছে কি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ লাইব্রেরি সায়েন্স এর সার্টিফিকেট কোর্স সম্পন্ন এবং কম্পিউটার পরিচালনার কাজে অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চ মাধ্যমিক এই পদের জন্য এসএসসি পাস লাগবে এবং লাইব্রেরি সায়েন্সের কোনো একটা কোর্স করতে হবে। এই পদের জন্য যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 9 নম্বর পদটা হচ্ছে কি পিএবিএক্স অপারেটর, বেতন স্কেল হচ্ছে কি 2300-22490, গ্রেড 16, পদসংখ্যা 3টি, এর যোগ্যতা হচ্ছে কি কারিগরি শিক্ষা বোর্ড হতে রেডিও অ্যান্ড টিভি বা টেলিকমিউনিকেশন ট্রেড এ উচ্চ মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে রেডিও অ্যান্ড টিভি বা টেলিকমিউনিকেশন ট্রেড এ উচ্চ মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ সহ সংক্রান্ত ক্ষেত্রে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কারিগরি শিক্ষা বোর্ড বা অনুমোদিত প্রতিষ্ঠান হতে রেডিও অ্যান্ড টিভি বা টেলিকমিউনিকেশন ট্রেডে 2 বছর মেয়াদি ট্রেড কোর্স সার্টিফিকেট, জাতীয় দক্ষতা মান 2 ও 3 পরীক্ষা উত্তীর্ণ। অর্থাৎ এই পদে আবেদন করতে হলে আপনাকে রেডিও অ্যান্ড টিভি বা টেলিকমিউনিকেশন ট্রেডে ডিপ্লোমা বা এর সমমান কোনো কোর্স করতে হবে। বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 10 নম্বর পদটি হচ্ছে কি ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্স, বেতন স্কেল হচ্ছে কি 2000-21800, গ্রেড 17, পদসংখ্যা হচ্ছে কি মোট 6টি, এর মধ্যে সিভিল 2 জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স 2 জন, কম্পিউটার সায়েন্স 2 জন। এই পদের যোগ্যতা হচ্ছে কি কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ অথবা সংশ্লিষ্ট বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল দাখিল সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ কারিগরি শিক্ষা বোর্ডে অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ক্রেডে 2 বছরের মেয়াদের ট্রেড সার্টিফিকেট, জাতীয় দক্ষতা মান 2 ও 3 পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনায় অবশ্যই দক্ষতা থাকতে হবে। অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করতে হলে যদি সিভিল ক্যাটাগরিতে করতে চান, আমার থেকে ডিপ্লোমা ইন সিভিল বা ইলেকট্রিক্যাল হলে করতে চাইলে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল বা কম্পিউটার সায়েন্স করতে হলে ডিপ্লোমা ইন কম্পিউটার সিএসসি করতে হবে। 11 নম্বর পদটি হচ্ছে কি ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট প্রকৌশল, বেতন স্কেল হচ্ছে কি 2000-21800, গ্রেড 17, এখানে পদসংখ্যা হচ্ছে কি 16টি, এর মধ্যে সিভিল 5টি, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স 5টি, কম্পিউটার সায়েন্স 4টি, মেকানিক্যাল 1টি, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন 1টি। এর যোগ্যতা হচ্ছে কি কারিগরি শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ অথবা মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল ভোকেশনাল বা দাখিল ভোকেশনাল বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা অথবা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের মেয়াদে ট্রেড সার্টিফিকেট, জাতীয় দক্ষতা 2 ও 3 পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনি এই পদে আবেদন করতে হলে আপনি যে ট্রেডে আবেদন করেন সেই ট্রেডে ডিপ্লোমা বা সমমান ডিগ্রি থাকতে হবে। বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারবেন। 12 নম্বর পদটি হচ্ছে কি ল্যাব অ্যাটেন্ডেন্টস, বেতন স্কেল 9000-21800, গ্রেড 17, পদসংখ্যা 2টি, এর যোগ্যতা হচ্ছে কি কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ 1 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে আবেদন করতে হলে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস হতে হবে। যে কোনো জেলা প্রাপ্তিগণ আবেদন করতে পারবেন। 13 নম্বর পদটি হচ্ছে কি ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদার্থ ও রসায়ন, বেতন স্কেল 9000-21800, গ্রেড 17, এই পদের জন্য মোট পদসংখ্যা 6টি, এর মধ্যে পদার্থ 3 জন, রসায়ন 3 জন। কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উচ্চ মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সহ 1 বছরের বা চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার পরিচালনায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ বিজ্ঞান বিষয়ে এসএসসি পাস হতে হবে। সকল জেলা প্রার্থীগণ এই পদের জন্য আবেদন করতে হবে। 14 নম্বর
পড়তে হচ্ছে কি কেশ সরকার, বেতন স্কেল হচ্ছে কি 8,800 থেকে 21,310, গ্রেড 18, পদসংখ্যা 2টি, যোগ্যতা হচ্ছে কি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সম্বন্ধে পরীক্ষার্থী, এই পদের জন্য যে কোনো বিভাগ থেকে এসএসসি পাস হলেই হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারেন এই পদের জন্য। 15 নম্বর পদ হচ্ছে কি মেসেঞ্জার পিয়ন বা বার্তাবাহক, বেতন স্কেল হচ্ছে কি 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড হচ্ছে কি 20, পদসংখ্যা 3টি, কোন এই পদের জন্য যোগ্যতা হচ্ছে কি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ, সর্বশেষ পদটি হচ্ছে কি অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20, পদসংখ্যা 6টি, এই পদের জন্য যে কোনো বিষয় থেকে এসএসসি পাস হলে হবে। দেশের সকল জেলায় প্রার্থীগুলো আবেদন করতে পারবে। আবেদন ফর্ম পূরণের জন্য এই শর্তগুলো মেনে আবেদন করতে হবে। আমি সংক্ষিপ্ত আকারে এগুলো নিয়ে আলোচনা করব। আবেদন করতে হবে এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে 15 তারিখ 2 মার্চ 2021 সকাল 10টা হতে এবং আবেদন শেষ হবে 16 তারিখ 3 মার্চ 2021 বিকাল 5টায়। আবেদনের প্রথম ধাপ পূরণের পর 300x300 ছবি স্ক্যান করে অ্যাড করতে হবে এবং 380 পিক্সেলের স্বাক্ষর অ্যাড করতে হবে। বিভিন্ন পদের জন্য আবেদন ফি হচ্ছে কি 1 থেকে 13 নম্বর পদের জন্য 100 টাকা, টেলিক সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা এবং ক্রমিক নম্বর 14 থেকে 16 নম্বর পদের জন্য 50 টাকা, টেলিক সার্ভিস চার্জ 6 টাকা সহ 56 টাকা। আর ফর্ম পূরণের 72 ঘন্টার ভিতর আপনার থেকে এই ফিগুলো পরিশোধ করতে হবে, অন্যথায় আপনার ফর্ম বাতিল হয়ে যাবে। শুধুমাত্র টেলিটক প্রিপেড সিম থেকে নিম্নবর্ণিত ম্যানুয়াল মেনে আমাদের থেকে টাকা প্রেরণ করতে হবে। পদের জন্য 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। মৌখিক পরীক্ষার জন্য এই কাগজগুলো আপনার থেকে দাখিল করতে হবে, এগুলো একটু পরে নেবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।